আগরতলা প্রেসক্লাবে বুধবার ভারতীয় জনতা ওবিসি মোর্চার কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য এবং ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব। সদর শহর জেলা এবং সংযুক্ত ওবিসি মোর্চা মণ্ডলের উদ্যোগে এই কার্যকারিণী বৈঠকের আয়োজন করা হয়। কার্যকারিণী বৈঠক নিয়ে বিপ্লব কুমার দেব জানান, ওবিসি জনগণের সাংবিধানিক অধিকার প্রদান করে প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন। রাজ্যে বিজেপি সরকার ওবিসি অংশের জনগণের উন্নয়নে সার্টিফিকেট সরলীকরণের প্রধান কাজ করছে বলে জানান বিপ্লব কুমার দেব। এই প্রসঙ্গে পূর্বের বাম আমলের সমালোচনা করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, এই সার্টিফিকেট প্রদান করার বিষয়ে সিপিআইএম এর কোনো লক্ষ্য ছিল না। ওবিসি মোর্চার দ্বারা সংযুক্তভাবে সাতটি মণ্ডল আছে আমাদের সদর আরবানের যে জেলা, বিজেপির দৃষ্টিতে আমাদের 10টি জেলা আছে আর প্রশাসনিক 8টি জেলা আছে। তো এখানে 7টা বিধানসভাকে নিয়ে, 7টি মণ্ডলকে নিয়ে এই জেলার সংযুক্ত কার্যকারিণী বৈঠক আজকে এই প্রেসক্লাবে অনুষ্ঠিত হতে চলছে, একদিবসীয়। আর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাংবিধানিক অধিকার দেওয়া ওবিসিদেরকে, সেটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। এই সরকার আসার পর ওবিসিদের যে সার্টিফিকেট, সবচেয়ে বড় বিষয় যে এসসি এসটিদের সার্টিফিকেটের জন্য ব্লাড রিলেশনের প্রুফ দিতে হয়। ওবিসির ক্ষেত্রেও কমিউনিস্ট পার্টি থাকতে এই ধরনেরই ব্যবস্থা ছিল, কিন্তু ওবিসির ক্ষেত্রে এটা সম্ভব হয় না। কারণ কি, ওবিসি যে ঘটিত হয়েছে অনেক পরে, এসসি এসটি ব্লাড রিলেশনের পাওয়া যায় দূর দূর থেকে, কারণ কি সেটা বহুদিন আগে থেকে, 1947 আগে থেকে এগুলো চলছে। তো অথচ কমিউনিস্ট পার্টি 27-25 বছর ছিল, তথাকথিত এক্সপিরিয়েন্সড প্রশাসক ছিলেন, কিন্তু সেই জায়গায় যায়নি। আমরা আসার পর আমরা ওবিসি সার্টিফিকেটকে সরলীকরণ করেছি, পঞ্চায়েতের 3 বা 4 চেনে ওই ব্যক্তিকে, সে ওনার ছেলে, সে সার্টিফিকেট, সে যা উইটনেস যদি লিখে দেয় বা সিগনেচার করে দেয়, তো একটা ফর্ম আছে, তখন সে ওবিসি সার্টিফিকেট যোগ্য ব্যক্তি হয়ে যায়। তো এভাবে আমরা সরলীকরণ করেছি, কারণ কি ব্লাড রিলেশনে গিয়ে করা সেটা সম্ভবই ছিল না, 1% ওবিসি সার্টিফিকেট ছিল না। আজকে মোটামুটি সবার কাছে ওবিসি সার্টিফিকেট হয়ে যাচ্ছে পুরা ত্রিপুরাভাবে। আর ত্রিপুরাতে বড় মাত্রা ওবিসির আমার ভাই বোনেরা গুরুজনেরা রয়েছেন, বড় মাত্রা। আর 2018 ইলেকশন আমরা দেখেছি, যারাই এই ওবিসিতে রয়েছেন ওবিসি সম্প্রদায়ের মধ্যে, তাদের আমি তাদের প্রতি কৃতজ্ঞ। 18 বিধানসভা নির্বাচনে ওবিসি অংশের জনগণের বিপুল সমর্থনের কথা উল্লেখ করে তাদের ধন্যবাদ জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বলেন, আগামী দিনেও ওবিসিদের বিভিন্ন উন্নয়নকে প্রাধান্য দিয়ে দল এবং সরকার সেই দিশায় কাজ করবে। তারুণ্য আর অভিজ্ঞতার সমন্বয়ে গঠিত বর্তমান ওবিসি মোর্চার প্রশংসা করে বিপ্লব কুমার দেব জানান, আসন্ন 23 বিধানসভা নির্বাচনে ফের বিজেপির সরকার প্রতিষ্ঠায় এই মোর্চার উল্লেখযোগ্য। ওবিসি থেকে লগভগ 80% ভোট ভারতীয় জনতা পার্টিতে এসে, তার কারণে হয়তোবা আমি মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছি, উন্নয়নের মন্ত্রী হয়েছেন কাজ করার সুযোগ পেয়েছি। তো আমি ওবিসিদের, ওবিসি যারা রয়েছেন ত্রিপুরাতে এই কাজ থেকে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আর আগামী দিনে কীভাবে আরও তাদের প্রাধান্য দেওয়া যেতে পারে তাদের যোগ্যতা হিসাবে, সেই ব্যবস্থার মধ্যে যাতে পার্টি সুন্দরভাবে কাজ করতে পারে, সরকারের মধ্যে কাজ করতে পারে, সেই দিশাতে আমরা কাজ করব। আমার সঙ্গে ওবিসি মোর্চার রাষ্ট্রীয় প্রদেশ সভাপতি আছেন, আমার সঙ্গে ওবিসি আমাদের যে কর্পোরেশন তার চেয়ারম্যান তাপস মজুমদার আছেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন, অন্যান্য নেতৃত্ব এখানে আছেন। আমি আশা করি এই নজওয়ান নেতৃত্ব এখানে, দেখুন সবাই মোটামুটি নজওয়ান, একজনকে যদি ছাড়ি তো সেটা একটা ভালো দিক, যে নজওয়ানদের হাতে, নিয়োগদের হাতে ওবিসি মোর্চা রয়েছে। আমি আশা করি আগামী দিনে ত্রিপুরার ওবিসি সম্প্রদায়ের মানুষের যে সমস্যাগুলো আছে সেগুলোকে সামনে রেখে, পার্টির সামনে রাখা, সরকারের সামনে রাখা, আর তাদের জীবনের অগ্রগতি হোক, তাদের জীবনের সমৃদ্ধি হোক, আর সর্বোপরি সর্বদেশ লোক ত্রিপুরাবাসী সেই দিশাতে সবকা সাথ সবকা বিকাশ নিয়ে কাজ করবে। আর আজকের এই এক দুবিষয় কার্যক্রমের জন্য আমাকে আমন্ত্রিত করার জন্য আমি ওবিসি মোর্চার সমস্ত পদাধিকারীকে
ধন্যবাদ জানাই। আমি আশা করি তাদের মধ্যে যে জোশ আর বিশ্বাস রয়েছে, সেই জোশ আর বিশ্বাস আগামী 23 বিধানসভা নির্বাচনে আবার 18 যেভাবে এক নতুন গতি সঞ্চার করে ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করেছিল, ঠিক 23 সেই গতিকে দ্বিগুণা করে সেই দিশাতে ওবিসি মোর্চা কাজ করবে। তখন আমাদের কাছে 2018 ওবিসি মোর্চা এক সাময়িক মোর্চা ছিল, কিন্তু আজকে বুথ স্তর পর্যন্ত ওবিসিদের সংগঠন রয়েছে। এটা ওবিসি মোর্চার সমস্ত নেতৃত্বকে ধন্যবাদ জানাই যে বুথ স্তর পর্যন্ত, আমি জানি না অন্যান্য প্রদেশে কী অবস্থা, কিন্তু এই প্রদেশে বুথ স্তর পর্যন্ত ওবিসি মোর্চার সংগঠন রয়েছে, সেটা একটা বড় দিক। আমি আবারও আপনাদের মাধ্যমে সমস্ত ওবিসি মোর্চার আমার কার্যকর্তাদেরকে নেতৃত্বকে অনেক অনেক ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। কাজ করুন, এগিয়ে যান, ভারতীয় জনতা পার্টি শক্তিশালী করুন। আগামী 27 দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সফর নিয়েও বিস্তারিতভাবে উল্লেখ করেন বিপ্লব কুমার দেব। জানান, দলের সর্বভারতীয় সভাপতির প্রথম রাজ্য সফর নিয়ে দলীয় নেতৃত্ব এবং সমর্থকরা সবাই উৎফুল্ল এবং আনন্দিত। রাজ্যে পা রাখার পর বিমানবন্দরে জেপি নাড্ডাকে দলের পক্ষ থেকে ভব্য সংবর্ধনা দেওয়া হবে বলে জানান বিপ্লব কুমার দেব। রাষ্ট্রাধ্যক্ষ প্রথমবারের মতো ত্রিপুরাতে আসছেন, তার জন্য আমরা সবাই আনন্দিত উৎফুল্লিত। ওনাকে এয়ারপোর্ট থেকে স্বাগত করা হবে, স্বাগত করার পর উনি মাতাবাড়ির উদ্দেশ্যে রওনা হবেন এবং বিভিন্ন মণ্ডল হয়ে যখন যাবেন কার্যকর্তারা ওনাকে স্বাগত করবে, আর মাতাবাড়ি দর্শনের পর উনি চলে আসবেন এবং এসে স্টেট কোস্টের সাংগঠনিক বৈঠক করবেন। সাংগঠনিক বৈঠক চলবে, আর তার সঙ্গে সঙ্গে নেক্সট ডে প্রেস কনফারেন্স করবেন কৃষ্ণনগর পার্টি অফিস থেকে, আর ওখান থেকে বেরিয়ে জনসভা করবেন, আর জনসভার পর উনি এয়ারপোর্টে চলে যাবেন, দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। জেপি নাড্ডার পরবর্তী কর্মসূচি নিয়েও বিস্তারিত তথ্য নিজের বক্তব্যে উল্লেখ করেন বিপ্লব কুমার দেব। রাজ্যে আসার পর দলের সর্বভারতীয় সভাপতি সাংগঠনিক বৈঠক এবং জনসভা সহ প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করবেন বলে বিপ্লব কুমার দেব জানান। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।